তো স্টোরিটা হলো কলেজের পিকনিক শেষে আমাদের ফ্রেন্ড রাকিব বলল চল ফুচকা বুফে চলছে 99 টাকায় আনলিমিটেড ফুচকা। এমনিতে আমি ফুচকা অতটা লাইক করি না, তবে কন্টেন্টের লোভে চলেই গেলাম। আর সাথে যোগ দিল সিয়াম, ইমরান সহ আরও অনেক বন্ধুরা। কিন্তু যেতে লেট হয়ে যাওয়ায় লম্বা লাইনের পিছনে পড়ে যাবে। গাইজ, আমরা এখন অপেক্ষা করতেছি আমাদের পুরো গ্যাং নিয়ে কখন আমরা ভিতরে টিকিট পাবো আর ভিতরে ঢুকবো সেই অপেক্ষায়। কিন্তু এত পরিমাণ ক্রাউড হয়ে গেছে ভিতরে, আমরা সুযোগই পাচ্ছি না ভিতরে ঢোকার। অপেক্ষায় আছি কখন তারা বাইরে বের হবে আর কখন আমরা ঢুকবো। আপাতত এখানে টিকিট নাই, আমরা টিকিটের অপেক্ষায় আছি, টিকিট কখন আসবে তারপর আমরা ঢুকবো। আর একটু ভিড়টা দেখাবো, ভিড়টা দেখাই। এই হচ্ছে বর্তমান অবস্থা, তাদের হাতে থালা নিয়ে লম্বা লম্বা লাইনে দাঁড়িয়ে আছে আর আমাদের জায়গা হলো সবার শেষে। এখন বাসা থেকে প্ল্যান করে আসা ছেলেপেলেরা ভেবেছিল যে 100-200 ফুচকা এমনি খেয়ে ফেলবে, কিন্তু যে দেখা গেল ওইখানে যে ফুচকা সার্ভ করা হচ্ছে সেই ফুচকাগুলো আসলে দোকানে বিক্রি করা ওই সাধারণ ফুচকা না, যেগুলো কাঁচা খেতেই ভালো লাগে। এইগুলো অনেকটা পাপড়ের মতো লাগে খাইতে, ভাই একদমই ভালো না খাইতে। তো ওই ওই যখন মানে আমরা বিশাল লম্বা লাইন শেষ করে পৌঁছাইলাম কাউন্টারের কাছে, তখন যখন 10টা করে ফুচকা দিল মহা আনন্দে যেই গালি দিয়েছি, ভাই খাওয়ার আর ইচ্ছাই নেই, শেষ, ভালো লাগলো না ফুচকা খাইতে। যাই হোক, তারপর টাকা যেহেতু দিয়েছি উদ্ধার করে, তারপরও টাকা যেহেতু দিয়েছি উদ্ধার তো করতেই হবে। খাওয়া শুরু করলাম আমরা চোখ মুখ বন্ধ করে, আর এভাবেই শেষ হয়ে গেল আমাদের ফুচকা উৎসব। ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার জন্য।